ইমানকে বিধ্বংস করার জন্য আজকের সমাজে ছড়িয়ে দিয়েছে, গোটা পৃথিবীর অপর সংস্কৃতি আমার দেশে ছড়িয়ে দিয়েছে। বিশেষ করে বিজাতীয় সংস্কৃতির মধ্যে ইন্ডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি তো মনে করি অচম্বম পৃথিবীর জন্য যত বড় হুমকি স্বরূপ, তার চেয়ে বড় হুমকি হলো ভারতের বলিউড আর আমেরিকার হলিউড। এই সিনেমা নাটকগুলো দেখলে যুবকের চরিত্র ভালো হবে? আস্তে যুবকের চরিত্র ভালো হবে? আজকে আমার মায়েরা, আজকে আমার মায়েদের চারিত্রিক ধস যে নেমেছে, এর মূল কারণ কিন্তু অন্য কিছু নয়, স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, মা ঝিলি কটকটি কিরণমালা, জোরকর নাউজুবিল্লাহ। মায়েরা কি মাহফিলে আছে? আছে মাহফিলে? আচ্ছা, আজকে সব শেষ করে দিল, ঘুম আর খাওয়া নাই, চলছে ধুমধাম। আজকে কি শুরু হয়ে গেল এগুলো? সম্মানিত বন্ধুগণ, এগুলো ওয়াশ করে বন্ধ হবে না, আইন করে বন্ধ করতে হবে। এর জন্য ইমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? এগুলো ওয়াশ করে বন্ধ হবে না। আজকে থেকে 10 বছর আগে আজকে আমার আমার দেশের মাদের চরিত্র দেখেন, আর আজকে মাদের চরিত্র দেখেন, তাদের রুচি কি ছিল, আজকের মহিলাদের রুচি কি? আগের যুগে ছেলে যদি মেয়ে পক্ষকে দেখতে যেত, ছেলে পক্ষ মেয়ে পক্ষকে বলতো, মা তুমি কি কোরআন শরীফ পড়তে পারো, কোরআন তেলাওয়াত করো তো? আর এখন এই জাতীয় প্রশ্ন নাই, এখন প্রশ্ন হচ্ছে তুমি কি ল্যাপটপ বুঝো, কম্পিউটার বুঝো, এই প্রশ্ন। সব কিছুর পরিবর্তন তারা এনেছে। আজকে একজন মা বোরকা কি, বোরকাকে মনে করে এটা একটা বোঝা, অথচ বোরকা এটা কে বিধান করে দিয়েছেন? আসতে বলুন, কে বিধান করে দিয়েছেন? আগের যুগের সাহাবিদের, মহিলা সাহাবিদের রুচি কি ছিল, আর আজকের মাদের কি অবস্থা? এক মহিলা সাহাবি নবীর সামনে দাঁড়িয়ে আছেন মন খারাপ করে, রসুল বলছেন মহিলা তুমি মন খারাপ করে দাঁড়ায় আছো কেন? মহিলা সাহাবি বলছেন, ইয়া রসুল আল্লাহ, আমার মনটা এই জন্য খারাপ, আমার মনে হয় জীবনে বিয়ে হবে না। রসুল বললেন, কে বলেছে তোমার বিয়ে হবে না? বিয়ে হবে। এবার মহিলা বলছেন, হুজুর আমার যে বিয়ে হবে, আমি যে জাতীয় ছেলেকে পেতে চাই সেই জাতীয় ছেলে মনে হয় আমার কপালে জুটবে না। রসুল বললেন, তুমি কোন ধরনের ছেলে পেতে চাও, কোন ধরনের জামাই তুমি পেতে চাও বলো। এবার মহিলা সাহাবি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, যিনি আমার স্বামী হবেন আমি তার মধ্যে তিনটা শর্ত দেখতে চাই, তিনটা গুণ দেখতে চাই। এক নম্বর গুণ হলো অবশ্যই তাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই চলবে না, গোটা রাত কিয়ামুল লাইল করে করে নফল নামাজ পড়ে পড়ে পাড়ি দিতে হবে গোটা রাত। রমজান মাসের রোজা রাখতে হবে, বাকি 11টি মাস তাকে নফল রোজা দিয়ে পাড়ি দিতে হবে। নাম্বার 3 হলো কোনো রাতে যদি নামাজ পড়তে নিয়ে যদি মাজুর হয়ে যান, অসুস্থ হয়ে যান, অবশ্যই তাকে কোরআন তেলাওয়াত করে করে গোটা রাত তাকে পাড়ি দিতে হবে। এই তিনটা জটিল জটিল শর্ত যখন রসুল শুনতে পেলেন, রসুল মুস্কি মুস্কি হাসেন আর মনে মনে বলেন, দিনে রোজা রাতে নামাজ, বইয়ের হক আদায় করবে কখন? খুব জটিল শর্ত। এবার রসুল বলছেন, মহিলা শোনো, তোমার যে শর্ত তুমি দিয়েছ, এই শর্ত সাপেক্ষে কিছু প্রস্তাব আমি সাহাবিদের মাঝে দেবো, দেখি কোন সাহাবি রাজি হয়ে যায়। আমার নবীজি এমন জাতীয় প্রস্তাব যখন দিয়ে ফেললেন, সাহাবিদের মাঝ থেকে একজন সাহাবি সামনে দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি যে শর্ত জড়িয়ে দিয়েছেন মহিলাকে বিয়ের ব্যাপারে, সকল শর্ত মেনে নিয়া ওই মহিলাকে আমি আমার তরফ থেকে বিয়ের প্রস্তাব দিয়ে দিলাম। অনেক লম্বা কথা, বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। বিয়ের 6 মাসের মাথায় নবীজির কাছে মহিলা সাহাবী এসে ভরাক্রান্ত হৃদয় নিয়ে দাঁড়িয়ে আছেন। রসুল বলছেন, মহিলারে তোমার মনটা খারাপ কেন, কি হয়েছে, বিয়ে শাদিতে হয়ে গেছে, তোমার আশা তো পূর্ণ হয়ে গেছে? মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি যে বিয়ে দিয়েছেন যে শর্ত সাপেক্ষে, আমি আমার স্বামী হিসেবে আমি আমার স্বামীকে গ্রহণ করেছি। আজকে 6 মাস গত হতে চললো,
আমার স্বামীর ভিতরে তিনটা শর্তের কোন শর্ত আমি পূরণ হতে দেখি নাই, আমার এই জন্যই মন খারাপ। রসুল বলছেন, মহিলারে তুমি তোমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতেছো ভালো কথা, কিন্তু তোমার এক পক্ষের কথা শুনে আমি কোনো রায় দেব না, তোমার স্বামীকেও ডেকে আনো, উভয় পক্ষের কথা শোনার পরে কোনটা সত্য কোনটা যাচাই বাছাই করে আমি তার রায়টা দিয়ে দেব। রায় দেওয়ার নিয়ম, এক পক্ষ শোনো না দুই পক্ষ শোনা, এক পক্ষ শোনো না দুই পক্ষ শোনা। গোটা পৃথিবী জুড়ে আজকে এক পক্ষ শোনো না দুই পক্ষ শোনে, কোনো পক্ষই না, অটো রায়, সময় নাই, যা মনে হচ্ছে তাই করছেন। একদিন মরেন ফেরেশতাও ধইরা যা মনে ইচ্ছা তাই মারবে, জরগণ ঠিক কিনা? সেই দিন সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই তো মরে গেলি শেষ, কত নেতা গেল আসলো, কি দাপটে নেতা ফেরাউন বলেছিল, আনা রব্বুকুম আল আলা, আমি সবচেয়ে বড় রব, আল্লাহ বলেন আমি তোকে পানিতে সুবাই আমার বোঝা, আল্লাহু আকবার, সে আল্লাহ বুঝে নাই আছে না নাই? তিনি সব দেখছেন, সব অবলোকন করছেন, সময় মতো সব আমরা দেখতে পাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। ইমানের পরীক্ষা আমরা ফেল করতে চাই না পাশ করতে চাই? পাশ করতে হবে, এটা হচ্ছে আজকে আমার আলোচনার মূল আলোচ্য বিষয়। আমি যে কথা বলতেছি কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলোচনা চালাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। সারা রাত শুনতে রাজি আছেন সবাই? সবাই শুনতে রাজি আছেন? আচ্ছা দেখা যাক, দেখি আপনারা থাকবেন ফজর পর্যন্ত, আমি চলে যাব। খুব সুন্দর, মহিলা সাহাবী বললেন, হুজুর তাহলে আপনি আমার স্বামীকে ডাক দেন। তার স্বামী চলে আসলেন, রসুল তার সাহাবিকে বলছেন, সাহাবি আমি হলাম বিয়ের প্রস্তাবক, তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে যে অভিযোগ টেনেছে এ অভিযোগ কত রকম সত্য কত রকম মিথ্যা আমাকে বোঝায় বলো। সাহাবি মুসকে মুসকে হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার ব্যাপারে যে অভিযোগ তুলেছে, আমার ব্যাপারে যে সমস্ত কথাগুলো আপনার সামনে উপস্থাপন করেছে সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা, আমি তিনটি শর্তের কোনো শর্ত আমি আমার দ্বারা ভঙ্গ হয় নাই। আল্লাহু আকবার বলেন। তার স্বামী কয় এক কথা, বউ কয় আরেক কথা, এরকম এগুলো কি আজকে সমাজে হয় কিনা, পরিবারে হয় কিনা, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয় কিনা? এত আসতে কেন মনে আপনার হয়ই না মনে হয়, আর আমারও হয় মাঝে মাঝে, হয় কি না, হতেই পারে। স্বামী স্ত্রী আছে যেখানে গণ্ডগোল আছে সেখানে, সেখানে হবেই, লাগতেই পারে, মনের অমিল মনের অনেক্য হতেই পারে, এটা আসতেই পারে। রসুল দোয়া করেন খাদিজার জন্য, আল্লাহ তুমি আমার খাদিজাকে জান্নাত দিয়ে দাও। রসুল চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, পিছনে আয়েশা সিদ্দিকা ভাবতেছেন রসুল কাঁদে কেন, দেখি তো কি দোয়া করে, আস্তে করে পিছনে যায় বসে শোনে রসুল খাদিজার জন্য দোয়া করতেছেন, দোয়া শেষ হওয়া মাত্রই বলতেছেন, হুজুর ওই বুড়ির জন্য তো কান্না লাগে কেন, কে আমার কথা কি বুঝে আসতেছে? আমার রসুল বললেন, আয়েশা রে তুমি হচ্ছ আমার সুখের কারণ স্ত্রী, যে সময় আমার ডানে বামে সব মানুষ আছে, আমার ক্ষমতা আছে, আমার দাপট আছে, আমার প্রভাব আছে, কিন্তু খাদিজা আমার সেই সময়ের স্ত্রী, যে সময় আমার কাছে দৌলত ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, মক্কার মাটি মানুষ পর্যন্ত আমার বিরোধিতা করেছে, সেই সময়ে সেই দুঃসময়ে আমার খাদিজা জীবন দিয়ে সম্পদ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়া আমাকে সহযোগিতা করেছে, খাদিজা আমার জন্য যা করেছে পৃথিবীর কোন মানুষ সেই চাহিদা পূরণ করতে পারবে না। অতএব খাদিজার বিরুদ্ধে কোনো কথা বলতে যেও না যে খাদিজাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে, যে আমাকে কষ্ট দেবে সে আল্লাহকে কষ্ট দেবে। গণ্ডগোল লাগতেই পারে, সমস্যা হতেই পারে। সূরা তাহরিম যারা পড়েছেন, সূরা তাহরিমের নামকরণ কেন হলো, লিমা তুহাররিমা মা হাল্লাহু লাক, হে রাসূল আপনি কেন হারাম করেন যেটা আমি আল্লাহ আপনার জন্য হালাল করেছি? এটাও স্ত্রীদের কি নিয়ে হয়েছে, গণ্ডগোল লাগতেই পারে। আমার নবীজি বসে আছেন দুজন স্ত্রীর সামনে, একজন স্ত্রী রসুলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা কি বলবো নাকি, হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও হুজুর, আপনি আমাকে কম দিয়েছেন
ওই স্ত্রীকে আপনি বেশি দিয়েছেন? রাসূল বললেন না না, দুজনকে সমান দিয়েছি আমি, আমি তেমন স্বামী নই একজনকে কম দেব আরেকজনকে বেশি দেব। ওই স্ত্রী বলছেন না আপনি আমাকে কম দিয়েছেন, রাসূল বলছেন না আমি তোমাকে কম দেই নাই সমান দিয়েছি, না আপনি আমাকে কম দিয়েছেন। বারবার বলতে বলতে শেষ পর্যন্ত রাসূল থেমে গেলেন, কারণ মেয়েরা সৃষ্টিগত দিক থেকে বাঁকা হাড়ে না সোজা হাড়ে, একটু বাঁকা হাড়ে সোজা করতে যাবেন ভেঙে যাবে। রাসূল চুপ মেরে থাকলেন। এমন সময় কি হলো, আমার নবীজি ঘরের মধ্যে দুই স্ত্রীকে নিয়ে কথা বলছেন, তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। হযরত ওমরে ফারুক নবীজির একজন শ্বশুরও কিন্তু তিনি, হযরত ওমরে ফারুক দরজায় এসে নক করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওমর, আপনার সঙ্গে দেখা করার জন্য আসছি। নবীজির সামনে দুইজন স্ত্রী তারা বসা ছিল, ওমরের দারাজ কণ্ঠ শোনা মাত্রই তারা ভয়ে পালায় অন্য ঘরে আশ্রয় নিয়েছে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন, দরজার কাছে গিয়ে আস্তে করে দরজা খুলে দিলেন, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সালাম বিনিময় হয়ে গেল। রাসূল মুস্কি মুস্কি হাসি মারতেছেন। ওমরে ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দেখে হাসেন কেন, আমার কোনো ভুল হয়েছে নাকি? রাসূল বলছেন, না তোমার কোনো ভুল হয় নাই, তবে হাসার কারণ হলো ওমর, বউ হলো আমার আর ভয় করে তোমার। আমার কথা বুঝুন, বহুল আমার ভয় করে তোমার। হযরত ওমর ফারুক বুঝতে পারলেন না, বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার কথার কোনো রহস্য বুঝতে পারলাম না। রাসূল বলছেন, তোমার মেয়ে আমার স্ত্রী হাফসার সামনে বসা ছিল, আরেকজন স্ত্রী বসা ছিল, দুইজন তর্ক লাগছে, আমি পারি না, ওরাই তর্কে বিজয়ী হয়ে যায়, আমি পারতেছি না, কথাই পারতেছি না, কিন্তু আমার তুমি যখন আসছো সোজা হয়ে গেছে, অন্য ঘরে চলে গেছে দুজন স্ত্রীর। একজন স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন কোমল ভদ্র বিনম্র আচরণের, আপনার সঙ্গে কথা বলে আমরা সুযোগ পাই, কিন্তু ওমর হলো দারুণ কড়া মার্কা মানুষ, খালি হাত আগে চলে, তাহলে কি আগে চলে, হাত আগে চলে। রাসূল ছিলেন শান্ত প্রকৃতির মানুষ, ভদ্রচিত মানুষ, আলহামদুলিল্লাহ বলেন, রাসূলকে মানুষ কথা বলে আরাম পেত। আমার বন্ধুগণ, আবার হযরত ওমর এত কড়া মার্কা মানুষ থাকার পরেও বউয়ের সঙ্গে তিনি গণ্ডগোল করেছেন এমন কোনো রেকর্ড নাই। একজন মুসলমান বিচার প্রার্থী হয়ে আমিরুল মুমিনীন খলিফা ওমরের বাড়িতে আসলেন, তার স্ত্রীর সঙ্গে তার গণ্ডগোল। এসে ওমরের বাড়িতে এসে দেখেন ওমরের বউয়ের সঙ্গে ওমরের গণ্ডগোল। উনি এখন মনে মনে ভাবলেন, যেই বিচার চাইতে আসলাম সেই সমস্যা তো খলিফার বাড়ির মধ্যেই ঢুকে গেছে, সমস্যা সৃষ্টি হয়ে গেছে, উনি আর কি বিচার করবেন। হতাশা নিয়া ওই মুসলমান হযরত ওমর ফারুকের বাড়ি থেকে যখন বের হয়ে আসতেছিলেন, ওমর ফারুক বলছেন, ও শাহ, ও মুসলমান, তুমি আমার কাছে কেন আসলে, কি উদ্দেশ্যে আসলে, কিছুই তো তুমি আমাকে বললে না। এবার ওই মুসলমান বলছে, আমিরুল মুমিনিন, যে উদ্দেশ্যে আপনার কাছে এসেছি, যে সমস্যা আপনার কাছে আসছে, সেই সমস্যাটা আপনার ঘরের মধ্যে ঢুকছে। কেমনে ঢুকলো? আমার বউয়ের সঙ্গে আমার বাড়িতে গণ্ডগোল, এসে দেখি আপনার বউয়ের সঙ্গে আপনার গণ্ডগোল, আপনার কি মিটাবেন? হযরত ওমর ফারুক মুস্কি হাসি মেরে বললেন, ও মুসলমান, ও রাসূলুল্লাহর সাহাবি, তুমি আমার বাড়িতে এসে দেখতে পেলে আমাকে আমার স্ত্রী অনেক কিছু বকাঝকা করলো, আমি তো সেই ওমর যে ওমরের হংকারে রোম পারস্য থরথর করে কাঁপে, আমি তো সেই ওমর যে ওমর যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তায় শয়তান পর্যন্ত যায় না, আর সেই ওমরকে তার স্ত্রী এত কিছু বলল, ওমর কিছু বলেছে কে না, তুমিও কিছু কইও না, যাও। আল্লাহু আকবার বলবেন না, জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম কি শিখায় না, সব শিখিয়ে দিয়েছে। আমার মা, আমার মা, আজকে মাহফিলে আমি শুনেছি পুরুষের চাইতে মাদের সংখ্যা বেশি, এই জন্য একটা পার্ট আমি নিলাম, স্বামী একটু কালো হয়েছে, আপনি মন কেন মন খারাপ করবেন, কালো কে করে দেন, ধরা কে করেন, খাটো কে করেন, মোটা কে করেন, লম্বা কে করেন, অন্ধ কে করেন, বোবা কে করেন, বধির কে করেন, দোষ কার? আল্লাহর দোষ না, ফয়সালা কার? আসতে বলবেন ফয়সালা কার? এবার হজের ভিতরে মসজিদে নববীতে রাসূলের রওজার পাশে বাবে জিব্রিল আমি দাঁড়ানো, ভাই বিশ্বাস করবেন না, এত বিশাল একটা মানুষ, 8 ফুট লম্বা, কয় ফুট? 8 ফুট লম্বা, আমি প্রায় 6 ফিট, আমার চেয়ে 2 ফিট উঁচা, 8 ফিট লম্বা, এক কালো কৃষ্ণ কৃষ্ণাঙ্গ মানুষ, কালো কুসকুসে চেহারা, চুলগুলো এত শক্ত, ধরলে মনে হয়
মানে লোহাটোয়া ধরে আছে, এত শক্ত চুল, বিশাল দেহতার। আমি তাকে দেখে কাছে গেলাম, সালাম দিলাম, বললাম আপনি কেমন আছেন, ভালো, বাড়ি কোথায়? নাইজেরিয়া। আপনার নাম কি? ইয়া স্যার। তো প্রশ্ন করলাম আপনার ওজন কত? কে 150 কেজি। ভাবলাম ছোট মোটো হাতি, বিশাল দেহ। আমি তাকে বললাম আচ্ছা আপনি যে এত কালো আপনার কি মন খারাপ হয় না? কেন কি যে এত সুন্দর সুন্দর মানুষ সৌদি আরব, মিশর, ফ্রান্স, জার্মানি, তুরস্ক, ইরান, ইরাকের মানুষগুলো এত সুন্দর ফুটন্ত গোলাপের মতো চেহারা, আপনার কি এই সমস্ত সুন্দর লোকদের দেখলে আপনার কি মন খারাপ হয় না? সে লম্বা মানুষ, তো সবাই তো তার বগলের নিচে পড়ে আছে, শাহাদ আঙ্গুলিটা উঁচু করে বলতেছে, সবাইকে দেখায় দেখায় বলতেছে, এগুলো কোনো চেহারা হলো? চেহারা তো আমার। কি বুঝলেন? আলহামদুলিল্লাহ বলবেন না, জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে কার? আস্তে বলুন, শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ কি দেননি? সব দিয়েছেন, সব দিয়েছেন, সব চাহিদা তিনি পূরণ করে দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, মা, আমি আমার মাদেরকে একটু বলতে চাই, আপনার স্বামী কালো। আমাদের কাছে বহু অভিযোগ আসে এগুলো, বলে হুজুর আমার বউ আমাকে দেখতে পারে না, কেন? আমার বইটু ধলা, আমি একটু কালো, আমারে শুধু কেলে কেলে করে গালি দেয়। কেলে কেলে বুঝলেন তো, আমাকে পছন্দ করে না, আমাকে গালমন্দ করে। আগের যুগের দাদি কখনো কি দাদা কালো হলে কোনো মন্তব্য করেছেন? আস্তে বল, মন্তব্য করেছেন? দাদি বলতেন এটা কে দিয়েছেন? আল্লাহ আমার ভাগ্যে জুটিয়ে দিয়েছেন, তারা বরণ করে নিয়েছেন। আর আজকে শুধু মেয়েকে দেখতে আসবে ছেলে, বাপ হাস করে আসছে, ভাবলো আমি হস করে আসছে হাজি মানুষ, আমি আমার মেয়েকে বিয়ে দেবো, দাড়ি ছাড়া জামাই কেমন হয়? শিক্ষিত জামাই মুখে দাড়ি আছে, দেখতে আসছে মেয়েকে, মেয়ে ছেলেকে দেখছে, ছেলে মেয়েকে দেখছে, দেখার পর্ব শেষ করার পর মেয়ের বাবা বলছে, মা ছেলেটা তো আমার পছন্দ, তোমার কি পছন্দ হয়েছে? মেয়ে বলছে, বাবা তোমার তো কোনো রুচি টুচি নেই। কেন? তুমি কারে নিয়ে আসছো আমার সঙ্গে বিয়ে দিতে? ও তো সাসা। আমার কথা বোঝা গেল? মানে মুখে কি আছে? দাড়ি আছে, এই জন্য কি হয়ে গেছে? চাচা হয়ে গেছে। এই সমস্ত রুচির পরিবর্তনের মূল কারণ হচ্ছে ওই সমস্ত নাটক সিনেমাগুলো। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এক কালো সাহাবি নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে আছেন মন খারাপ করে। রসুল বলছেন, সাত সালমি, তোমার মন খারাপ কেন হুজুর? আমার তো বিয়ে হয় না। কেন? কে এত মেয়ে দেখি, একবার দেখা মাত্র আমার দিকে আর ছায়া থাকে না, আমাকে পছন্দ করে না। রসুল বলেন, কে বলেছে তোমার বিয়ে হবে না? ও সাদ, তোমার বিয়ে হবে এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কেমন যেন মনে হচ্ছে নাও হতে পারে। রসুল বলেন, কেন? আমি তো বললাম তোমাকে, কুজুর বললেন ঠিক আছে, কিন্তু মেয়ের বাবার কাছে গিয়ে যে প্রস্তাবটা দেব আমি আর মুখে মুখে বলবো না, আপনি একটা দলিল করে দেন। কি দলিল? কি আপনাকে আপনি একটা চিঠি লিখে দেন। রসুল সুন্দর করে একটা চিঠি প্রস্তুত করে বলেন, যাও এটা মেয়ের বাবার কাছে গিয়ে বলো, বিয়ে হয়ে যাবে। সুন্দরখানা চিঠিটাকে ভাঁজ করে সুন্দর চিঠিটা নিয়ে চলে গেছেন সাদ সালমি মেয়ের বাবার কাছে গিয়ে বলছেন, এই মেয়ের বাপ, এই যে চিঠি দেখো, ব্যবস্থা করো। বোঝা গেল? মশা নিয়ে আলাদা। চিঠিখানা আস্তে করে বের করে যখন দেখেছে মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল পাঠিয়েছেন, চুমো খেলেন, সম্মান করলেন। এবার বলছেন, মির বাবা ইবনু হাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও সাদ, আমার রসুল তোমাকে পাঠিয়েছেন, কোনো কথা নাই, আমার মেয়েকে তোমার হাতে আমি উঠাইয়া দেব। কিন্তু আমার মেয়ে হলো এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, তুমি হলে কালো মানুষ, আমার মেয়ের তো অবশ্যই একটা রাইটস আছে, একটা অধিকার আছে, অন্তত তাকে জিজ্ঞাসা করা প্রয়োজন। আমার মেয়ে যদি রাজি না হয় আমি তোমার সঙ্গে কেমনে তাকে বিয়ে দেব। এই কথা বলে মেয়ের সঙ্গে দেখা করার জন্য যখন ঘরের দিকে রওনা দিয়েছে, এমন সময় দেখতে পায় মেয়েটা সেই দেওয়ালের পাশ ঘেসে ঘেসে সন্তান, মেয়ে সন্তানরা সমস্ত কথা শুনে নিয়েছে। এমন সময় মেয়ের কাছে গিয়ে মেয়ের বাবা বলছে, মা, রসুল একজন ছেলেকে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে, ছেলে কিন্তু কালো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে
মেয়েটার চোখে পানি চলমলো করছে, কান্নায় কান্নায় ভেঙে পড়ছে। এবার বলছে, মা রে তোমার কান্নার কারণ বুঝতে পেরেছি, তোমার কালো ছেলে পছন্দ হয় না, বিয়ে দেব না। এবার সে হাও মা করে কান্নায় ভেঙে পড়েছে। এবার বলছে, বাবা বুঝতে ভুল করেছ, এই জাগতিক জীবনে আমারও যদি একটা বিয়ে হয় জীবনে, একটাই বিয়ে হবে, সেটা হচ্ছে আমার নবজির পছন্দ করা সেই কালো ছেলের সাথে। একটু আস্তে করুন, সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাপ খুশি হয়ে গেলেন। সাদ আল আসওয়াদ আসলাইমির কাছে এসে দাঁড়িয়ে বলছেন, বাবা বলছে, ওরে সাদ তোমার নসিব ভালো, তোমার কপাল খুলে গেছে, আমার মেয়েও রাজি আমিও রাজি, তুমি এখন বিয়ের প্রস্তুতি গ্রহণ করতে পারো। সাহাবি হাস্যোজ্জ্বল চেহারা নিয়া দৌড়িয়ে দৌড়িয়ে নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি, আমিও রাজি। রাসূল বললেন, ঠিক আছে ভালো কথা, রাজি তো হওয়া সহজ, বিয়া তো করা সহজ না, কারণ বিয়ে করতে গেলে ফাতু হুন্না উজুর হুন্না ফারিদা, মোহরনার টাকা সংগ্রহ করতে হবে, টাকা আছে নাকি উজুর টাকা পাবো কই, আপনি টাকা দেন। আল্লাহ একবার বলবেন না। রাসূল বললেন, বিয়েও দেবো আমি, টাকা দেবো আমি। স্বামী বলছেন, হুজুর যেই ছেলেকে বিয়ে দেবেন সেই ছেলের কাছে তো কোনো টাকা নাই, এটা তো আপনি ভালো করে জানেন, অতএব টাকার ব্যবস্থা আপনি করুন। রসুল বলছেন, আমি কোথা থেকে দেব, করজ করে দেন। রসুল দুজন সাহাবীর কাছ থেকে 200-400 দিরহাম নিয়া আস্তে করে সাদের হাত উঠায় দিয়ে বলেন, সাদরে যাও, এই টাকা দিয়ে মদিনার বাজার থেকে বিয়ের বাজার করে আনো, আগে আগামীকালকে দুপুরবেলা ওই মেয়ের সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। বিয়ের বাজার করতে গেছেন মদিনার বাজারে, বিয়ের বাজার করতে গিয়া হঠাৎ করে তার কানে একজন সাহাবি সংবাদ দিয়ে দিল, ওরে সাদ আল আসওয়াদ সুলাইমি বিয়ের বাজার তো করতে আসছো, তুমি কি জানো যুদ্ধের ডাক কিন্তু চলে এসেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাদ কিছুক্ষণ চোখ মেরে চোখটা বন্ধ করে থাকলেন। কিছুক্ষণ পরে তিনি পরখ করলেন, কণ্ঠ উত্তম হয়, বিয়ের আসরে যাবো না, জিয়াদের বাজারে যাব, যুদ্ধের ময়দানে যাব। এই চিন্তা করতে করতে তুলনা করতে করতে তার দিলটা সায় দিল না। বিয়ের সুযোগ তো বারবার জীবনে আসতে পারে, কিন্তু যুদ্ধের ডাক তো জীবনে কানে নাও আসতে পারে। এই কথাটা প্রাধান্য দিয়া বিয়ের বাজার বন্ধ করে 200-400 দিরহাম দিয়া একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন। টাকা শেষ হয়ে গেল, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন সাদ। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সাদ আল আসওয়াদ সুলাইমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। নবীর কাছে সংবাদ চলে গেল, হুজুর সাদ তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীজি থমকে দাঁড়ালেন, বলছেন, ওর সাহাবীরা কোন সাদ দুনিয়া থেকে বিদায় হলো? হুজুর ওই সাদ দুনিয়া থেকে বিদায় হয়েছে যে সাদের বিয়ের কথা গতকালকে দুপুরবেলা ছিল। আমার নবী আবেগটাকে ধরে রাখতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। সাহাবীর লাশের কাছে গিয়ে দেখেন হাত কাটা পা কাটা মস্তকটা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে, সবগুলো এক জায়গায় জড়ো করলেন। নবীজি তার চেহারার দিকে তাকান, মুস্কি মুস্কি হাসেন, আবার কান্নায় ভেঙে পড়েন, আবার মুস্কি মুস্কি হাসেন, আবার কান্নায় ভেঙে পড়েন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাদের চেহারার দিকে তাকায় যে আমার আচরণটা করছেন, আমার আচরণ তো ইতিপূর্বে আমরা লক্ষ্য করি নাই, একবার কাঁদেন, একবার হাসেন, একবার হাসেন, একবার কাঁদেন, এর কারণটা কি? রাসূল বলছেন, সাহাবীরা রে আমার সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার কান্না করার কারণ হলো আমি তার নিজেই বিয়ের প্রস্তাবক, সমস্ত সমন্বয়ক, কিন্তু আজকে আমার সাদ জাগতিক জীবনে একটা নারী জীবনের স্বাদ গ্রহণ না করে দুনিয়া থেকে বিদায় হলো, এই জন্য আমি কাঁদতেছি আফসোস করে। আর হাসার কারণ হলো আমার সাদ দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার নবতী চোখে দেখতে পেতেছি অসংখ্য হুরেরা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে যেতেছে। আমার নবীজি আমার রাসূল করলেন কি, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা এই সাহাবীর জানাজার আয়োজন করো, আজকের জানাজা আমি নিজেই পড়ায় দেব। রাসূল জানাজা শেষ করলেন, জানাজা শেষ করার পর সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও সাহাবীরা আমার সাদ কোন ঘোড়া দিয়ে কোন তরবারি দিয়ে যুদ্ধ করেছে সেই তরবারের সেই ঘোড়াটা আমার কাছে নিয়ে আসো। যখন নিয়ে আসা হলো রাসূল বললেন,
মদিনার কোন সুন্দরী মেয়ের সঙ্গে আমার সাহাবীর বিয়ের কথা ছিল সেই মহিলাকে আমার সামনে হাজির করো। হাজির করা হলো, রাসূল কাদা কাদা কণ্ঠে বলছেন, ও মদিনার সুন্দরী মেয়ে, আজকে আমার সাহাবী বেঁচে থাকতো অবশ্যই আমার সাহাবের সঙ্গে তোমার বিয়ে হয়ে যেত, কিন্তু আমার সাহাব দুনিয়াতে বেঁচে নাই, আমার সাহাব জান্নাতের পাখি হয়ে জান্নাতে উড়ে বেড়াতেছে। আমার সাহাব বীর বাজার না করে জান্নাতের বাজার করেছে, জান্নাত দখল করে নিয়েছে। ওরে মদিনার সুন্দরী মেয়ে, সে যদি বেঁচে থাকতো বিয়ে হয়ে যেত, কিন্তু বাজার সে ঠিকই করেছে, অতএব এই ঘোড়াটা আর এই তরবারিটা তার তরফ থেকে আমি তোমাকে তার স্মৃতি ধরে রাখার জন্য আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। আমার মায়েরা সেই জন্য মনটাকে আল্লাহমুখী করবেন, রসুলমুখী করবেন, দিনমুখী করবেন। পাঁচ ওয়াক্ত নামাজ, স্বামীকে দাম দেওয়া, রমজান মাসে রোজা, সদিত্বের হেফাজত করা, পর্দায় থাকে, এই চারটা কাজ যদি আমার মায়েরা করতে পারেন, আল্লাহর আটটা জান্নাত তার জন্য খোলা খোলা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ।